তাহলে সাউথ ইন্ডিয়ান দুটো বড় বড় প্রজেক্ট KGF চ্যাপ্টার 2 এবং RRR দুটো সিনেমাই কিন্তু মোস্ট হাইপড প্রজেক্ট। তবে এই দুই সিনেমা এখন পড়েছে একই রকম সমস্যায়। কি সেটা? সেটা হচ্ছে এই সিনেমার শুটিংয়ের দৃশ্য ফাঁস হয়েছে এবং সেটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ফিল্ম মেকার্সরা। এই তো কয়েকদিন আগে RRR ফিল্মের একটি সিন ফাঁস হয়ে যায়, যেখানে জুনিয়র NTRকে হাই স্পিডে দৌড়াতে দেখা যায়। যদিও সেই দৃশ্য এখন ইন্টারনেটে আর অ্যাভেলেবেল নেই, বাট এই ঘটনায় বেশ রেগে যান SS রাজামৌলি। কারণ এটাই প্রথমবার নয়, এর আগেও শুটিং সেট থেকে কিছু ফুটেজ লিক হয়েছিল। SS রাজামৌলি যতই সিকিউরিটি দিয়ে গোপনীয়তার সঙ্গে কাজ করুক না কেন, কিছু না কিছু লিক হচ্ছেই। তবে এবারের ইস্যুতে তিনি বেশ বড় একটা ধাক্কা খান, কারণ এবার যেটা ফাঁস হয় সেটা কিন্তু সিনেমারই দৃশ্য ছিল। যদিও SS রাজামৌলি পরে কালপিটকে ধরতে পারে, জানা যায় যে এডিট টিমেরই একজন এই কাজ করেছে। এডিটিং প্যানেলে এডিটিংয়ের সময় সে মোবাইল ক্যামেরা থেকে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়। ব্যাস SS রাজামৌলি এরপর পুরো টিমকে সরিয়ে একেবারে নতুন এডিটিং টিম নিয়ে আসেন। অন্যদিকে KGF চ্যাপ্টার 2 এরও আজকে শুটিংয়ের একটি দৃশ্য এবং কিছু ছবি ভাইরাল হয়ে যায়, যেখানে ইয়াশকে দেখা যাচ্ছে রেড স্যুট পরা অবস্থায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে ইয়াশ বেশ দাম্ভিকতার সঙ্গে হেঁটে যাচ্ছে। এখন যদিও KGF চ্যাপ্টার 2 এর এই ভিডিওটি দেখে অনেক ফ্যান্সরা এক্সাইটেড হয়ে যান, তবে এই লিকড ভিডিও নিয়ে KGF চ্যাপ্টার 2 এর ফিল্ম মেকার্সরাও কনসার্ন, কারণ এই সিনেমাও অনেক গোপনীয়তার সঙ্গে শ্যুট করা হচ্ছে এবং তেমন কোনো আপডেটও কিন্তু শেয়ার করা হচ্ছে না। তাই তাদের ভয় হচ্ছে যদি এইভাবে ভিডিও লিক হয়ে যায় তাহলে যে কোনো সময় ভাইটাল কোনো সিন শ্যুট করার পর সেটা লিক হয়ে যেতে পারে, যেটা মুভিকে সামহাও অনেক বড় এফেক্ট করতে পারে। সো ভিউয়ার্স, ইয়াশের KGF চ্যাপ্টার 2 এবং RRR এর লিকড ফুটেজ এবং ভিডিও নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।